আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মধ্যে একটা আপডেট নিয়ে এসলাম। চতুর্থ শিক্ষক গণনীয় বিজ্ঞপ্তি নভেম্বরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় সংখ্যক শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি চতুর্থ গণ নিয়োগ বিজ্ঞপ্তি নামে পরিচিত হবে। এ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে প্রতীকী অনশন করেছে নিবন্ধনধারী প্রার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানী ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর কার্যালয়ের সামনে এ কর্মসূচি চলে। এতে কয়েক হাজার প্রার্থীরা অংশগ্রহণ করে। এরপর দুপুর 12টায় NTRCA এর সচিব মোহাম্মদ ওবায়দুল রহমান গিয়ে অনশনকারীদের উদ্দেশ্যে বলেন, চতুর্থ গণ বিজ্ঞপ্তি নভেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে। তিনি বলেন, আজকালের মধ্যে মাওয়াসী থেকে একটা চিঠি পাবো, তারপর অফিসিয়াল কাজ করতে কয়েকদিন সময় লাগবে। এছাড়াও প্রতিদিনই আমাদের প্রতিনিধি এবং আমরা মন্ত্রণালয়ে যাচ্ছি কাজের ফলাফল জানতে। আসলে এরা প্রতিদিনই যাচ্ছে, যে সে বললো প্রতিদিন যাচ্ছে, আসলে এই মন্ত্রণালয়ে তারা যাচ্ছে প্রতিদিন আসলে একটা ফলাফল জানতে, যে আসলে কবে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়। বিশেষ বিজ্ঞপ্তির বিষয়ে NTRCA এর সচিব বলেন, বিশেষের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। এ বিষয়ে সার্বক্ষণিক মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। যদি কালকে আমরা অনুমোদন পাই, তবে এক সপ্তাহের ভিতরে কাজ শুরু করা যাবে। তৃতীয় গণ বিজ্ঞপ্তি অনুযায়ী MP-ভুক্ত ও নন MP-ভুক্ত স্কুল ও কলেজ পর্যায়ে 31,101, মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনায় 20,926 এবং সংরক্ষিত 2,207 জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার কথা ছিল। এর আগে 2 ঘন্টা ব্যাপী প্রতীকী অনশনে দেশের বিভিন্ন জেলা থেকে ১৬তম শিক্ষক নিবন্ধনধারীদের হাজারো পরীক্ষার্থী অংশগ্রহণ নেয়। চতুর্থ গণ বিজ্ঞপ্তির লক্ষ্যে প্রতীকী অনশনে অংশ নিয়ে তারা বলেন, বারবারই একই দাবি নিয়ে আমাদের আন্দোলন করতে হচ্ছে, সেটা ভাবতে খুব কষ্ট হয়। আমাদের অনেকেরই সংসার ভেঙে যাচ্ছে, কারো বয়স বেড়ে গেছে, অপেক্ষা শেষ হচ্ছে না। আসলে এটা খুবই একটা কষ্টকর, অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে, অনেকেই সংসার ভেঙে যাচ্ছে, এর আশায় অনেকেই বিভিন্ন জায়গায় চাকরি করতেছে না। তো অনেকেই অপেক্ষায় আছে, আসলে কবে চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, আসলে তাদের অপেক্ষার বয়স শেষ হচ্ছে না। ঝিনাইদহ থেকে আসা ইমরান খান বলেন, আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি NTRCA এর গণ বিজ্ঞপ্তি প্রকাশের পর চূড়ান্ত নিয়োগে একটা বড় সময় নেন। আমরা যেহেতু 4 বছর সময় নষ্ট করেছি, জীবন থেকে হারিয়েছি, তাই আকৃতি জানাই সবগুলো যেন দ্রুততার সঙ্গে হয়। দাবি আদায়ে কুমিল্লা থেকে এসে রাশেদ অর্ণব বলেন, আমাদের আশ্বাস দিয়েছেন ওনারা NTRCA নভেম্বর মাসের মধ্যেই গণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, তারপর আমরা আমাদের অনশন স্থগিত করি। এর আগে অনেকবার কথা দিলেও বাস্তবায়ন হয়নি, তবে এবার আমরা আশাবাদী, তবে চলতি মাসের মধ্যেই আশ্বাস পূরণ না হলে আমরা অনশনে যাবার ঘোষণাও দেন তিনি। চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফেরামের সভাপতি MA আলম বলেন, আমরা নিবন্ধনধারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে, অনেকের বয়স শেষ হয়ে গেছে, অনেকের শেষ হওয়ার পথে আমরা হতাশায় দিন পার করেছি, এ বিষয়ে দ্রুত সমাধান হোক। আসলে এটা খুবই দুঃখজনক যে নিবন্ধনধারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হচ্ছে, বিশেষ করে তারপর আবার 70তম নিবন্ধন পরীক্ষা হওয়ার কথা বলে, তারা 70তম নিবন্ধনধারী যারা পরীক্ষা দিবে তারাও কিন্তু পরীক্ষার্থীরাও কিন্তু অনেক আসলে টেনশনের মধ্যে আসছে, অনেক অপেক্ষা গুনতে হচ্ছে, আসলে তারা কবে পরীক্ষাটা নেবে, হয়তো চতুর্থ গণ বিজ্ঞপ্তি দেওয়ার পরে হয়তো তারা পরীক্ষা নেবে, সম্ভবত এটা জানুয়ারি মাসে পরীক্ষা নেওয়ার একটা কথা রয়েছে।
গত বছরের 30শে মার্চ তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 54,304 জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। ওই বিজ্ঞপ্তি আওতায় ফল প্রকাশ হয় গত বছর ওই 15ই জুলাই। সেখান থেকে 34,073 জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। সো এখানে দেখা যাচ্ছে আসলে যে যত বিজ্ঞপ্তি দিয়েছে অতগুলো পূরণ হয়নি। আসলে তাদের একটা এই আবেদন প্রক্রিয়াটা জটিলতা ছিল, সেই জটিলতা তারা সম্ভবত এখন আর রাখছে না। এখন তারা সিস্টেমেটিক তারা চেঞ্জ করেছে, হয়তো পরবর্তী গণবিজ্ঞপ্তি হয়তো যারাই দেবে তারাই হয়তো এই টেকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর এটাই আসলে আমরা জানতে পারলাম। আর সো পরবর্তী যখন কোনো আমরা তথ্য পাবো ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।